আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে সব থেকে সহজ একটা নাস্তার রেসিপি শেয়ার করব। তো হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো খুবই সহজে এই নাস্তাটা যে কেউ তৈরি করে নিতে পারবে। আর এটা তৈরি করার জন্য এখানে আমি 1.25 কাপের মতো সুজি নিয়েছি, এখানে 1টি কাঁচা আলু, আর নিয়েছি এখানে 1টি ডিম। তো চলুন শুরু করা যাক, এটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, আর এখানে 1.25 কাপের মতো সুজি নিয়ে নিয়েছি। এরপর এখানে 1টি ডিম ভেঙে নিচ্ছি। তো এখানে কিন্তু ডিমটা বাইন্ডারের কাজ করবে, অবশ্যই কিন্তু ডিমটা দিয়ে নেবেন। আর যদি এটা কেউ স্কিপ করতে চান তাহলে কিন্তু এটা স্কিপ করে দিতে পারেন, শুধুমাত্র সুজির পরিমাণটা বাড়িয়ে নিলেই হবে। তো কাঁচা আলুটাকে আমি ফালি করে এভাবে 4 ভাগ করে সিদ্ধ করে নিয়েছি, আর আলুর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। তো এখানে আমি 1টি মাঝারি সাইজের আলু দিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে বড় সাইজের আলু দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের থেকেও কম বেকিং পাউডার। আর এখানে বেকিং পাউডারটা একেবারেই অপশনাল, চাইলে কিন্তু এটা স্কিপ করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স 1/2 চা চামচের মতো, এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। তো ঝাল বুঝে এখানে চিলি ফ্লেক্স আর লাল মরিচের গুঁড়াটা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো চাট মশলা। আর চেষ্টা করবেন এখানে চাট মশলাটা দিয়ে নিতে, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এই ডিমটাকে খুব ভালো করে বিট করে নিচ্ছি। তো 1টা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে বিট করে নেবেন, তা না হলে কিন্তু এই মশলার সাথে মিশাতে গেলে অনেক সমস্যা হবে। তো দেখুন ডিম ভালো করে বিট করে নিয়েছি, এখন মশলার সাথে এটাকে খুব ভালো করে মিশিয়েও নিয়েছি। আর এ পর্যায়ে আলু আমি ম্যাশ করে নিচ্ছি। তো আলু যদি এভাবে 4 ভাগ করে সিদ্ধ করে নেন তাহলে কিন্তু খুব কম সময়ের ভিতরে আলু সিদ্ধ হয়ে যাবে। তো কাঁটা চামচ দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি, চাইলে কিন্তু এই কাজটা আপনার হাত দিয়েও করে নিতে পারবেন। তো সিদ্ধ করার পর কিন্তু আলুটা ভালোই গরম থাকে, তাই এটাকে কিন্তু একটু কাঁটা চামচ দিয়ে এভাবে ম্যাশ করে নেবেন, তারপর কিন্তু হাত দিয়ে এটাকে পুরোটাই মেখে নেবেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার প্রায় 2 চা চামচের মতো। তো এখানে আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি মচমচে ভাব আনার জন্য, আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা স্কিপ করে দিতে পারেন। এখন খুব ভালো করে কিন্তু এটাকে আমি মিশিয়ে নিচ্ছি, তো হাত দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিব। তো আলুর ভিতরে যে দানা ভাবগুলো আছে সেটা কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন, দেখবেন যে এটা কিন্তু খুব ভালো করে মিহি হয়ে গেছে। তো আলু সুজির এই নাস্তাটা তৈরি করতে কিন্তু খুবই অল্প সময় লাগবে, তো এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিচ্ছি, আর এটা মেখে নেওয়ার সময় কিন্তু এখানে কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না, তো এটা কিন্তু খুব ভালো করে মেখে নেবেন। তো খুব ভালো করে মেখে এখানে আমি একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। তো দেখুন ঠিক এরকম দেখে একটা ডোয়ের মতো তৈরি করে নেবেন। তো এটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে, তো দেখুন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা কিন্তু খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্তও হবে না, ঠিক এভাবে কিন্তু আপনারা এটা মেখে নেবেন। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা প্লেট নিয়েছি, আর 2 হাতের তালুতে খুব ভালো করে তেলটা মেখে নিয়েছি। আর এ পর্যায়ে এখান থেকে কিছুটা পরিমাণ সুজি আর আলুর ডো নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি, নিয়ে হাত দিয়ে প্রথমে এভাবে একটু চেপে নেবেন। তো এভাবে কিন্তু খুব ভালো করে চেপে নেবেন, তাহলে দেখবেন যে এর ভিতরে কোনো রকমের ফাটল থাকবে না। এখন 2 হাতের তালুতে নিয়ে এটাকে কিন্তু আমি এভাবে বানিয়ে নিচ্ছি। তো সমান করে কিন্তু এভাবে আপনার হাত দিয়ে ঠিক করে নেবেন। তো এভাবে কিন্তু সবগুলো নাস্তাই তৈরি করে নিব। তো দেখুন সবগুলো নাস্তাই আমি বানিয়ে নিয়েছি, এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর তেল ভালো করে গরম করে নিয়েছি। আর এ পর্যায়ে এখানে আমি এক এক করে সুজি আলুর ফিঙ্গারটা দিয়ে দিচ্ছি। তো একটা বড় দেখে খোলামেলা প্যান নিয়ে নেবেন, তাহলে কিন্তু একসাথে এই সুজির ফিঙ্গারগুলো তৈরি করে নিতে পারবেন। আর একটু ফাঁকা করে দিয়ে নিয়েছি, এখন এগুলোকে উল্টে পাল্টে ভালো করে লালচে ব্রাউন কালার করে ভেজে নিব। আর এই নাস্তাগুলো ভাজার সাথে সাথে দেখবেন যে ফুলে উঠতে শুরু করেছে, তাই এটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিব। তো দেখুন আলু আর সুজির ফিঙ্গারটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তেল ছেঁকে এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো দেখুন খুব ভালো করে কিন্তু আলু সুজির ফিঙ্গারগুলোকে তুলে নিচ্ছি, ঠিক একইভাবে আমি বাকি ব্যাচটাও ভেজে নিব। দেখলেন তো কত সহজে এভাবে বাড়িতে আপনারা নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো আলু সুজির ফিঙ্গারগুলোকে টমেটো সসের সাথে সার্ভ করে নেবেন।
তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফিজ।